আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল নোটিফিকেশনটাকেও অল করবেন। তো আপনি কি কোনো ডিপ্রেশনে আছেন, কোনো বা কোনো চিন্তায় আছেন, যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, শুধু নিজেই নিজেকে পস্তাচ্ছেন, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এমন একটা প্রবলেম যা তোমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না, তোমাকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন যাই বলো, যদি চলে তাহলে তুমি এই ভিডিওটাকে দেখতে পারো। আমার মনে হয় তোমার অনেকটা ডিপ্রেশনই কম হয়ে যাবে। সহজ কথায় যদি বলতে চাই তাহলে ডিপ্রেশনটাকে দুভাগে ভাগ করা যায়, একটা ব্যহিক, একটা অন্তর্ব্যহিক। ব্যহিক বলতে যেটা তুমি প্রকৃতি থেকে পাচ্ছ, যেমন ধরে রাখো ফ্যামিলি, ফ্রেন্ডস, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, যেটাই হোক, তুমি চাইলে এটা থেকে সহজেই বেরিয়ে আসতে পারো, কিন্তু যেটা অভ্যন্তরীণ ব্যথা সেটাকে খুবই কঠিন কঠিন করে সেটাকে ভুলতে হয়। এটা এই প্রবলেমটা তোমার ভেতরে দিনে দিনে বড় হতে চলছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি সেই প্রবলেমটাকে নিয়েই ভাবছো, যেটা তুমি কার সঙ্গে শেয়ার করতে পারছো না, যেটা তোমাকে ডিপ্রেশনের দিকে এগিয়ে নিয়ে চলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যহিক যন্ত্রণাটা থেকে পালিয়ে যাওয়া যায়, কিন্তু যেটা অভ্যন্তরে অর্থাৎ মনের মধ্যে সেটা থেকে সহজেই পালিয়ে যাওয়া যায় না। তো একটা এক্সাম্পল আমি আজকে তোমাদের দেব। ধরো এই গোটা একটা নীল আকাশ, এই আকাশটাকে তুমি নিজেই নিজেকে ভাবো, এই গোটা একটা আকাশ, আকাশের মধ্যে কত ধরনের মেঘ বয়ে চলছে, সাদা মেঘ, কালো মেঘ, গ্রীষ্মের মেঘ, বসন্তের মেঘ, বিভিন্ন মেঘ, সেগুলো মেঘ আসছে আবার বয়ে চলছে, আসছে আবার বয়ে চলছে। কি বললাম, আকাশটা তুমি আর তোমার মেঘগুলো হলো তোমার ডিপ্রেশন, প্রবলেম, যেটাই তুমি বলো। তাহলে ভাবো তুমি কিন্তু তোমার একই জায়গায়, তোমার টেগনেন্স অর্থাৎ প্রবলেমগুলো আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, ঠিক সেই মেঘগুলোর মতো। তো আমি একটা কথাই বলবো, এটি একটি সাধারণ জিনিস, ইট ইজ নর্মাল। লাইফের প্রত্যেকটা স্টেজে একটা করে নতুন সমস্যা আসবে, আবার চলে যাবে, একটা নতুন ডিপ্রেশন আসবে, আবার চলে যাবে। তুমি একটা কথা ভাবো, তুমি লাইফে তোমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু শিখলে, তোমার সেই লাস্ট প্রবলেমটার জন্য সেটা তোমার টিচার, সেটা তোমাকে একটা লেসন দিয়ে গেছে। সো তোমার লাইফের প্রবলেম আসলে তুমি কখনোই এটা ভাববে না যে আমি কোথায় যাব, কি করব, সুইসাইড করব, ইট ইজ নট রাইট। সো তোমাকে এটাই ভাবতে হবে যে যা হচ্ছে সবটাই ভালো হচ্ছে, সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে। অবশেষে আমি একটা কথাই বলবো, একটা জীবন অনেক তপস্যার পর পাওয়া যায়, সেটাকে এনজয় করতে শেখো, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো।